ক্রিকেট এশিয়া কাপ অধিনায়ক বাবর আজম ও ইফতেকার আহমেদের অনবদ্য সেঞ্চুরিতে এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে নবাগত নেপালকে 238 রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। মুলতানে পাকিস্তানের 6 উইকেটে 342 রান তাড়া করতে নেমে 104 রানে অল আউট হয় নেপাল। বাবর আজম 151 রান করে ফিরে গেলেও ইফতেকার অপরাজিত ছিলেন 109 রানে। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। এশিয়া কাপের মতো আসরে প্রথম খেলতে নেমে বড় প্রত্যাশা পূরণ করতে পারেনি হিমালয় কন্যা নেপাল। শক্তিশালী পাকিস্তানের ব্যাটিংকে শুরুতে কিছুক্ষণ চাপে রাখলেও অভিজ্ঞতা ও টেম্পারমেন্টের ঘাটতি বড় পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেপাল। অন্যদিকে দুর্বল নেপালের বিপক্ষে সহজ জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল পাকিস্তান। প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি পাকিস্তান অধিনায়ক। তবে প্রথমে ব্যাটিং নিলেও দুই ওপেনার ইমামুল হক ও ফখর জামান উদ্বোধনী জুটিতে হতাশ করেছেন। এশিয়া কাপের মতো বড় আসরে প্রথম খেলতে নেমে শুরুতে দারুণ বোলিং করেছে নেপাল। নিয়ন্ত্রিত বোলিং করে পাকিস্তানের রানের গতি ভালোভাবেই চেপে ধরেছে নেপালের বোলাররা। দলীয় 25 রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। 14 করে আউট হন ফখর জামান। পরের ওভারেই ইমামুল হক 5 করে রান আউটের ফাঁদে পড়লে চাপে পড়ে পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর ও রিজওয়ান হাল ধরেন। এই জুটি 86 রান যোগ করার পর 44 করে ফিরে যান রিজওয়ান। এরপর আগা সালমান 5 রানে আউট হলে ওই পর্যন্ত পাকিস্তানকে বেশ চাপেই রেখেছিল নেপাল। তবে ব্যক্তিগত 50 রানে বাবর আজমকে নতুন জীবন উপহার দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে নেপালিজরা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান। ইফতেকারকে নিয়ে 5ম উইকেটে নেপালের বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দেন। এই জুটি 131 বলে 214 রান যোগ করে পাকিস্তানের বড় ইনিংসের ভিত গড়ে দেন। 72 বলে হাফ সেঞ্চুরি করা বাবর শেষ পর্যন্ত আউট হয়েছেন 151 করে, সেজন্য বল খেলেছেন 131টি। আগ্রাসী ব্যাটিং করে 49 বলে পরের 100 রান করেন বাবর। 104 ওয়ানডেতে এটি তার 19তম সেঞ্চুরি। অন্য প্রান্তে ইফতেকার শুরুতে কিছুটা সতর্কতা নিয়ে ব্যাট করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। 67 বলে সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন 109 রানে। নেপালের পক্ষে সোমপাল কামি 2 উইকেট নিয়েছেন 85 রানে। এছাড়া করণ কেসি এবং তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচান নিয়েছেন 1টি করে উইকেট। 343 রানের কঠিন টার্গেট জবাব দিতে নেমে পাকিস্তানের শক্তিশালী বোলিং টোপে 14 রানে 3য় উইকেট হারায় নেপাল। মিডল অর্ডারে আরিফ শেখ ও সোমপাল কামি হাল ধরেন। 4র্থ উইকেটে এই জুটি 59 রান যোগ করেন। নেপালের ইনিংসে এটি সবচেয়ে বড় রানের জুটি। আরিফ শেখ 26 এবং সোমপাল 28 করে ফিরে গেলে পাকিস্তানের বোলিং টোপে 31 রানে শেষ 7 উইকেট হারায় নেপাল। পাকিস্তানের বোলিংয়ে সাদা পান 4টি এবং শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফ 2টি করে উইকেট নিয়ে প্রত্যাশিত জয় এনে দেন পাকিস্তানকে। 151 রানের অনবদ্য ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সাইফুর রহমান চৌধুরী, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক।